আমাদের ছবি দিয়ে ইনশাআল্লাহ রিলিজ হতে যাচ্ছে কুরবানি ঈদে। ইতিমধ্যে আপনারা ট্রেলারটি দেখেছেন, প্রথম যে গ্রাফিক্সের কাজটা ছিল ওইটা ভালো হয়নি আপনারা বলেছেন, এবং ওইটা আমাদের দেশের স্টুডেন্টরা করেছে সেটাও আমি বলেছি। বাকি ট্রেলার ইজ পারফেক্ট, আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন। আর যে নিউজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে দিন ডটের ফাইনাল ট্রেলার আগামীকাল সন্ধ্যা 7টায় রিলিজ হবে। আপনারা এই ট্রেলারটি দেখলে বুঝতে পারবেন যে দিন দ্য ডে মুভিটা আমরা কীভাবে করেছি। আর ইতিমধ্যে আমাদের ছবির বিহাইন্ড দ্য সিন আপনারা দেখেছেন এবং দেখছেন, তো অপেক্ষায় থাকুন আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের ছবি ট্রেলার রিলিজ হবে। এবং আরও একটি কথা, ঈদের ছবি রিলিজ হচ্ছে এটা আপনারা জানেন, কিন্তু বাংলাদেশের ছবি এই পর্যায়ে যে আমি নিয়েছি সেটা আমার কত কষ্ট হয়েছে, কত জায়গায় যেতে হয়েছে, কত মানুষের সাথে রিলেশন করতে হয়েছে, ইরানে যে তুর্কিতে যে আপনারা ছবির বিহাইন্ড দ্য সিন দেখে বুঝতে পেরেছেন। এবং ছবিটা দেখলে অবশ্যই অবশ্যই গর্ব করতে পারবেন যে বাংলাদেশের চলচ্চিত্র কোন জায়গায় আলহামদুলিল্লাহ আমরা নিয়ে গিয়েছি। ধন্যবাদ সবাইকে, ঈদের ছবি দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং ঈদের যে কারো ছবি রিলিজ হোক না কেন, সবার ছবি একসাথে আপনারা সবাই দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন প্রায় 8 বছর পর আমাদের সিনেমা রিলিজ হতে যাচ্ছে এই কোরবানির ঈদে দিন দাগে। সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো ফ্যামিলির সবাইকে নিয়ে হলে গিয়ে ছবি তুলবে, শুধু আমাদের ছবি না, ঈদে যাদের ছবি রিলিজ হবে প্লিজ আপনারা সবাই গিয়ে হলে ছবি দেখবেন। আর আমরা যারা মুভি বানাই, আমরা যারা আর্টিস্ট অভিনয় করি, সবাইকে আরও বেশি উৎসাহিত করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।